সেকেন্ড পাতে দেখাচ্ছি ডালিয়া ফুলটা, দেখো পাপড়িগুলো বানিয়ে নেওয়া হয়েছে প্রত্যেকটা, চারটে, 1 2 3 4 5টা স্টেপে বানিয়ে নেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে এটা ফাইনভাবে হয়েছে। আর এই মোলগুলো পাওয়া যায় অনলাইনে, অফলাইনেও পেতে পারো, অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন আর মিশোতে পেয়ে যাবে। এটা খুব ভালো করে এটা 18 বসাতে হবে, না হলে বসবে না জিনিসটা সুন্দরভাবে। দেখো এই পাপড়িটা কেটে না হচ্ছে কেন, চারটে যেটা করা হয়েছিল পাপড়ির সেম লেভেলে হয়ে গেছিলো। এখন একটা পাপড়ি মিডিয়াম সাইজে করে নেওয়া হয়েছে, দেখো কেটে কেটে ছোট করে নেওয়া হচ্ছে, যতটা পরিমাণ দরকার সেই অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে, ছুরি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। ছোট ছোটো যে ছুরিগুলো পাওয়া যায় ক্রাফট ছুরি, সেই ছুরি দিয়ে কেটে নেওয়া হচ্ছে সুন্দর করে। আর এটা পাখা চালিয়ে একদম করবে না, আগেই বলেছি না, পাখা চালালে করলে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, সেজন্য পাখা বন্ধ করে করতে হবে। দেখো সুন্দরভাবে, দেখো ছোটো পাপড়িটা বসে গেলো, মিডিয়াম সাইজের পাপড়িটা, তারপর সবার থেকে ছোট্ট পাপড়ি, এ দেখো আটা দিয়ে বসিয়ে নেওয়া হচ্ছে। এই বসে গেল ছোট্ট একটা পাপড়ি, কিউট সা। এবার এরপর বসবে মাঝের অংশটা, যেটা কালো মতো অংশটা থাকে ডালিয়ার সেই অংশটা। আর যখনই কাজ করবে হাতে সবসময় একটু কোনো পাউডার লাগিয়ে নেবে, ঠিক আছে, নাহলে হাতে আঠাগুলো লেগে যাবে, এই যে ক্লেগুলো, এ দেখো ক্লেগুলোতে সুন্দর করে ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে মাঝের, এটা ছোটো 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 করে ফুটো করে নেওয়া হচ্ছে, আনতাবড়ি ফুটো চলছে সুন্দর করে না হয়েও, দেখতে বেশ ভালোই লাগছে। পাপড়ির একটু ডিজাইনটা চলছে, পাতার ডিজাইন। দেখো আর যেগুলো কেটে নেওয়া রয়েছে দেখতে তো ভাজে লাগছে, কাটা কাটা পিস, ওইগুলো হাতে করে জাস্ট সুন্দর করে চিপকে নেবে, ওটা দেখাবো। দেখো তার তলায় সেট করার জন্য, পাপড়িটাকে ফুলে পাপড়িটাকে সেট করার জন্য তলায় একটা প্লেট টাইপে করে নেওয়া হয়েছে, সাথে আইপিন আটকে নেওয়া হয়েছে। এই আইপিনটা দেওয়ার কারণ, গলায় যদি পেন্ডেন্ট কেউ পরতে চাও তার জন্যে আইপিনটা, না যেহেতু আমার পরবো বলে পেন্ডেন্ট, সেই জন্যে আইপিন আটকে নেওয়া হচ্ছে আঠা দিয়ে। এখানে একটু কোনো সমস্যা হচ্ছিলো, আইপিনটা বারবার বেরিয়ে যাচ্ছিলো, কখনো পড়ে যাচ্ছিলো, কখনো ছোটো হয়ে যাচ্ছিলো, একটু ডিস্টার্ব চলছিলো। দেখো কীভাবে চলছে বসানোটা, শুধু দেখো তোমরা, শেষ হচ্ছিল না বলে দেখো কীভাবে বসানো, পাপড়িটাকে হাতে করে নিই, তারপর আইপিনটা, আইপিনটা বসিয়ে দিয়ে তারপর প্লেটটা বসিয়ে নেওয়া হয়েছে। দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার যে যে ছোটো ছোটো পাপড়িগুলো রয়েছে এগুলো একটু একটু উঠিয়ে নিলেই এটা সুন্দর হয়ে যাবে, আরও দেখতে সুন্দর লাগবে। যেহেতু কাঁচা অবস্থা তো বারবার এটা নেবে যাচ্ছিলো, এটা একটুখানি শুকিয়ে গেলে তখন ওঠালে সুন্দরভাবে একটা ফুলে পাপড়ি হয়ে যাবে, কাঁচা অবস্থা তো সেই জন্য। আর যেটা এক্সেস জিনিস, দেখো তাহলে যে প্লেটটা, যে এক্সেস জিনিসটা আছে সেগুলো কেটে সুন্দর করে সেম সাইজে করে কেটে নেওয়া হচ্ছে পাপড়ির মতন সাইজে। দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবে নতুন নতুন ভিডিও আর পাওয়ার জন্য। দেখো পাপড়িটা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে তলার প্লেটটাকে। হ্যাঁ একটু খেয়াল রাখবে আইপিনটা যাতে না সরে না যায়, ঠিক আছে, সেইভাবে একটু কেটে সুন্দর করে নেবে। এটা তোমরাও বাড়িতে বানাতে পারো, তো বেশি দাম নয়, অল্প দাম, 25 থেকে 30 টাকার মধ্যে পড়বে। তোমরা বাড়িতে বানিয়ে নিজের হাতে তৈরি করবে, নিজের হাতে বানানো জিনিসই আলাদা, কত সুন্দর লাগে নিজের মতন মতন হার তৈরি করে নেওয়া,
কানে তৈরি করে নেওয়া, কত সুন্দর লাগে। দেখো যে ছোটো ছোটো পাপড়ি যেগুলো কেটে নেওয়া হয়েছিল ওইগুলো সুন্দর করে পাপড়ি সাইজে করে নেওয়া হচ্ছে। দেখো আরেকটু শুকিয়ে গেছে বলে একটু আরেকটুখানে উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখো হ্যাঁ, এতে কী হয় জিনিসটা সুন্দরভাবে বসে, যখন শুকিয়ে যাবে এত সুন্দরভাবে সেটটা হবে, কি ভালো লাগবে কি বলবো। দেখো সুন্দরভাবে সেট করে নেওয়া চলছে। ফাইনালি ডালিয়া ফুল কমপ্লিট হলো। আবার এটা কি বানাচ্ছি বলতো, হার্ট কানের, এটা কানের বানাচ্ছে। দেখো এই দেখো মূলগুলো বলেছিলাম না আগে অনলাইনে পাওয়া যায় কেকের মূলগুলো, জাস্ট এরকম ট্যাক করে দিলে দেখো হার্ট শেপ দুটো বেরিয়ে চলে এসছে, ছোটো ছোটো কানের রেডি হয়ে যাবে। বললাম নিজে হাতে কানের বানাবে, হার বানাবে ক্লে দিয়ে, মজাই আলাদা। আরেকটা বলে রাখছি, আর ক্লে যত ইউজ করবে তত শক্ত হয়ে যাবে, একে নরম করার জন্যে অবশ্যই ফেভিকলাটা ইউজ করবে, ঠিক আছে। দেখো পাতাও রেডি, কানেরও রেডি, কত সুন্দরভাবে হয়েছে। দেখো পাতার ডিজাইনটা কত সুন্দরভাবে হয়েছে, বাহ। সাথে আমাদের ডালিয়া ফুলও রেডি। এবার কেমন লাগছে বলো। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে, কি অবস্থা। এদিকে চিকুটুকিটুকি করছে, আমি কখন ছাদে যাবো, যেহেতু আমরা বিকেলে বসে বসে করছি এলাম, দুপুরবেলা বসেছিলাম, কত কত বিকেল হয়ে গেছে। এদিকে টোটো বলছে চলো চলো তাড়াতাড়ি চলো ছাদে যাবো। দেখো কত সুন্দরভাবে সব সেট হয়ে গেছে। এখন যেগুলো বানানো হয়েছিল রিসেন্টলি সেগুলো কাঁচা রয়েছে। এগুলো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। টাটা।